ও মুসলমান, সবাই তো ওলি আল্লাহ, আমরা মনে মনে জান্নাত তো পাইয়াই গেছি বিশ্বাস করতেছি। হ্যাঁ, সিজ্জিনের উপরে বসে আছি, জান্নাত হলো সাত আসমানের উপরে, জাহান্নাম হলো ভূগর্ভে, সিজ্জিন। ও ভাইয়েরা, জাহান্নাম এত নিকটে কেন রাখা হয়েছে আর জান্নাত এত দূরে কেন রাখা হয়েছে? কারণ জাহান্নাম থেকে বাঁচা সবার আগে দরকার, ঠিক না? এই জন্য জাহান্নামটা, এই গ্রামের নাম কি বড় জেঠাইল, এই বড় জেঠাইলকে যদি খনন করে নিচে যান জাহান্নামের দেখা পাবেন, জাহান্নাম নিচে আছে, সিজ্জিন। ও ভাইয়েরা, আল্লাহকে ভয় করেন, ফুজ্জার হবেন না, ফুজ্জার হবেন না। এই যে সিনেমাগুলি দেখেন, জি বাংলা দেখেন, স্টার জলসা দেখেন, গায়ক গায়িকা নায়ক নায়িকা দোতারা সেতারা সারে গামা বাদা নিশা বাঁশি, হ্যাঁ, গান আর গান আর গান। আদম আলাইহিসসালাম যখন দুনিয়াতে বসবাস করতেন, ওই সময়ে কাবিল হাবিলকে মারে, মারার পরে কাবিল ওই লজ্জায় বহু দূর সমতল ভূমিতে গিয়া বসবাস করা শুরু করে, আর আদমের অন্যান্য ছেলে মেয়েরা পাহাড়ি এলাকায় বসবাস করে, তারা ভালো ছিল, কিন্তু কাবিল তো খারাপ, তার সন্তানগুলিও হয়েছে খারাপ। কাবিলের সন্তানদের থেকেই প্রথম মূর্তি পূজা হয়, কবর পূজা হয়, পীর পূজা হয়, ওয়াদ সোয়ার ইয়াগুস ইয়াউক নাসার ইত্যাদি, ওদের থেকে পূজা আরম্ভ হয়। কাবিল আর তার সন্তানরা থাকতো সমতলে, আর আদমের অন্য সন্তানরা থাকতো পাহাড়ি অঞ্চলে। পাহাড়ি অঞ্চলের পুরুষরা ছিল খুব সুদর্শন, নারীরা ছিল একটুখানি শ্রীকম, আর সমতল ভূমির পুরুষরা ছিল শ্রীকম, সৌন্দর্য কম, নারীরা ছিল খুব সুশ্রী। এখন পাহাড়ি অঞ্চলের আদমের সন্তানরা সমতল অঞ্চলের সন্তানদের কাছে যখন যাইত, তখন ওই অঞ্চলের সুশ্রী নারীরা এদের সামনে আসত। প্রথম ইবলিস মানুষের ছবি ধরে কাবিলের এক সন্তানের কাছে গেল, বলল, আমি আপনার এখানে বারো মাসে মুনি হিসেবে কাজ করতে চাই, কামলা হিসেবে কাজ করতে চাই। ইতিহাস বলছি, ইতিহাস, ইবলিস মানুষের ছবি ধরে কাবিলের এক সন্তানের ওখানে সে কাজ নিল। তার মতলব তো ভিন্ন, কাজের জন্য তো সেখানে যায় নাই। প্রথম সে বাঁশি বানায়, বাঁশি, ইবলিস মানুষের ছবিতে কামলা মুনি সেজে প্রথম সে বাঁশি বানায়। সেই বাঁশি যখন সে বাজানো শুরু করলো, বিশ্ব ইতিহাসে প্রথম বাঁশি, এইটা শুনে তো মানুষ মাতোয়ারা, কাবিলের সন্তানরা মাতোয়ারা, কি সুন্দর আওয়াজ। আস্তে আস্তে সে বাঁশি বাজিয়ে নারী পুরুষ জমা করতে থাকলো, এরপরে আবিষ্কার করে দিল গান, গান আর বাঁশি, এটাতে জড়িয়ে গেল কাবিল বংশের সুন্দরী নারীরা, দর্শক হিসাবে জুটলো পাহাড়ি অঞ্চলের ভালো আদমের ছেলেরা। এখান থেকে বাঁশি বাজনা আর গানের উৎপত্তি, ইবলিসের প্রোডাকশন, ইবলিসের প্রোডাক্ট। ফুজ্জার, ফুজ্জার আজকে কোন মুসলমানের বাড়ি আছে, কয়টা মুসলমানের ঘর আছে যেখানে টেলিভিশনের এসব গান বাদ্য বাজনা দোতারা সেতারা এগুলি বাজে না? কয়জন আছেন? ইমান নাই, ইমান থাকতেই পারে না তার ঘরে যার ঘরে এই জিনিসগুলি আছে, ইমান থাকতেই পারে না। আর তালাজ্জুজু বিল গিনা কুফরন, এসব বাদ্য বাজনা গানে স্বাদ গ্রহণ করা ডাইরেক্ট কুফর। ওলামায়ে কিরাম বলেছেন, আল্লাহ নবী বলেছেন, ইজা সাআতকা সাইয়াতুকা ও সাররাতকা হাসানাতুকা ফাআনতা মুমিন, মন্দ যখন তোমার কাছে খারাপ লাগবে আর ভালো যখন তোমার কাছে ভালো লাগবে তখন তুমি মুমিন, যদি উল্টা হয়
মন্দটা মন্দ লাগা তো দূরে থাক, মন্দটাই এখন আমার কাছে, সারা বন্ত হোরা, হ্যাঁ একেবারে হাঁড়ি ভাঙ্গা আম, খাঁটি মধুর মতো মিষ্টি লাগে। এক এক মুসলমানের মোবাইলের লিস্টের মধ্যে 23 জন 25 জন 30 জন করেই তার প্রিয় গায়িকা নায়িকার ছবি। ও ভাইরা, এরা পূজ্যার, এরা পূজ্যার, খালি মইরা লও তারপরে কবরে যাও, তারপরে দেখবা কি হয়।